উপনির্বাচন আজু শাসক বিরোধী ছটা সমষ্টিতে জয়ের সংকল্প বিজেপির মাত্র দুটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব এআইইউডিএফে অঙ্ক মিলা নাই কংগ্রেসের রাজ্যত এই মুহূর্তলৈকে ছটা বিধানসভা সমষ্টিত উপনির্বাচন অনুষ্ঠিত হওয়াটো ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া প্রতিটি সমষ্টিতে বিজেপি জয়ী হওয়ার রণনীতি যুগুত করেছে যদিও বিরোধী কংগ্রেস এআইইউডিএফ রাইজর দল তথা এজেপিয়ে বিজেপিক ভেটিবলে চলাইছে প্রস্তুতি। ইয়ার মাজতো কিন্তু আশাবাদী বিজেপি নেতৃত্ব। সোমবারে উপনির্বাচন সন্দর্ভত মন্ত্রী পীযূষ হাজরিকায় কয় বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়ে লাভ নয় বিরোধীর লাভ নাই যিমান যি লগ নহোক বিজেপি জিকিম এশ দিনের মানুষ এশ দিনের কথা বতরাবিল দেখিছে। উপনির্বাচনের পূর্বে কংগ্রেস মহাদলের বাহির হল এআইডিএফ, ভঙ্গ হল কংগ্রেস এআইডিএফর মিত্রতা। হলেও এআইডিএফর কোনো ক্ষতি নহয় বলে সোমবারে সংবাদ মাধ্যমের সম্মুখত প্রথমবার মুখ খুলিলে বদরুদ্দিন আজমলে ইপিনে ভবানীপুরের বিধায়ক ফণী তালুকদারে বিজেপি যোগদান করলেও ভবানীপুরের এআইডিএফরে বলে দাবি করে এআইডিএফ প্রধান আজমলে। উপনির্বাচনত এআইডিএফে দুটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব বলে স্পষ্ট করে বদরুদ্দিন আজমলে। ভবানী সিট তিনবার পরা আমার আছিল, এইবারও আমার হব। তার নসিবত মাত্র তিন মাহর এমএলএগিরি আছিল, এইটো সপন পুরা হইব। ডিসিশন লওয়া নাই এলে বেশি থাকি বেশি আমি দুইটা দিব পারো, বাকি চারিটা আমার দি কোনো লাভ নাই। দলের দুজনকৈ বিধায়কক হেরুয়াই উপনির্বাচনের প্রতি উদ্বল হয়ে পড়েছে কংগ্রেস, কিন্তু কাক লগত লৈ নির্বাচনত অবতীর্ণ হব সেয়া এতিয়াও স্পষ্ট করিব পৰা নাই কংগ্রেস নেতৃত্ব। অখিল গগৈ রাইজর দল লুৰিণজ্যোতি গগৈর এজেপিৰে আলোচনা অব্যাহত রাখিছে কংগ্রেসে। অখিল গগৈক আস্থাত লব খোজা নাই কংগ্রেস নেতৃত্বই। সোমবারে কংগ্রেসী সাংসদ প্রদ্যুৎ বৰদলৈও স্পষ্ট করে এই কথা। রাজ্যত উপনির্বাচন কেতিয়া অনুষ্ঠিত হব তাক লৈ কোনো অধিসূচনা জারি করা নাই নির্বাচন আয়োগে, কিন্তু নির্বাচনক লৈ উথপথপ আরম্ভ হয়েছে রাজনৈতিক মহলত। ভিডিও জার্নেলিস্ট রাজুর সহযোগত জুনজ্যোতি দত্তবরার রিপোর্ট, প্রাগ নিউজ।